দ্য বেঙ্গল চেম্বার্স অব কমার্স এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মেলবন্ধনে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বৈঠক হয়ে গেল বিসিসিআই চেম্বারে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন দ্য বেঙ্গল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট দেব এ মুখার্জি, ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ, বন্ধন ব্যাংকের কর্ণধার শ্রী চন্দ্রশেখর ঘোষ। বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে ছিলেন ডেপুটি হাই কমিশনার অব বাংলাদেশ ফার্স্ট সেক্রেটারি কমার্শিয়াল মিস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বণিক সভার প্রেসিডেন্ট মাহবুবুল আলম সহ বিশিষ্টজনেরা। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্ধু বাংলাদেশ, যেখানে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $9 বিলিয়ন মার্কিন ডলার। দুই দেশ পরস্পরের সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ শক্তি, নিরাপত্তায় একে অপরকে বাড়ানোর শক্তি দিয়েছে। বাংলাদেশের বণিক সভার প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদান আরও বাড়বে। ভারতের লগ্নিকারীদের বাংলাদেশে 10 বছর করমুক্ত ব্যবসার জন্য আহ্বান জানান তিনি। তাছাড়া ধার্মিক পর্যটন কেন্দ্র সীতামাতার পাহাড়ের মাধ্যমে ভারতের বহু পর্যটক বাংলাদেশে ভ্রমণ করার ফলে খুলবে নানান বাণিজ্যিক দিক। চট্টগ্রাম চেম্বার অব কমার্স পাটজাত দ্রব্য, চর্মশিল্প, মৎস্যশিল্প, কৃষিশিল্প, প্লাস্টিক শিল্পে অত্যন্ত উল্লেখযোগ্য স্থান রেখেছে। আন্তর্জাতিক স্তরে আদান প্রদানের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। পাশাপাশি ভারতের সঙ্গে B2B বাণিজ্যিক সম্পর্কের ফলে এই কর্মসূচিকে অনেক এগিয়ে নিয়ে যাবেই বলেই আশাবাদী উদ্যোক্তারা। এদিন চিটাগং, খুলনা, চট্টগ্রামের মতো বাংলাদেশের উল্লেখযোগ্য স্থানের বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ 2021 সালের মধ্যে দেশের সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার জন্য বদ্ধপরিকর, এই কাজে তারা ভারতের সাহায্য চায়। বিশ্ব অর্থনৈতিক অবস্থা এবং সম্ভাবনা শীর্ষক রিপোর্ট বলছে বাংলাদেশের স্থান দক্ষিণ সুদান ও ভারতের পরেই। দুদেশের বাণিজ্যিক আদান প্রদানের মাধ্যমে উপকৃত হবেন বাংলাদেশের তথা ভারতের বেকার যুব সমাজ, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। না, আমরা ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি আমাদের যে ব্যবসা সেটা হচ্ছে বর্ডারের মাধ্যমে। এই বর্ডারগুলো আরও এফিসিয়েন্ট করা, এটা হচ্ছে মূল কাজ। হ্যাঁ, এবং সির মাধ্যমে আজকে সামনে যেহেতু বন্দর চট্টগ্রাম হলদিয়া বন্দর, এই বন্দরগুলির সম্পর্ক কানেক্টিভিটি আরও বাড়ায়, ইন্টারলিং যে সমস্ত রোড কমিউনিকেশন আছে, ওয়াটার ট্রান্সপোর্ট আছে, সেগুলিকে আরও বাড়ানো, সেটার জন্য মূলত আমরা বলি। এবং এটার করলে পরে দুই দেশেরই উপকৃত হবে। আমি বলি বাংলাদেশের হচ্ছে FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশের একটা লুক্রেটিভ ইনভেস্টমেন্ট পলিসি আছে। সেই পলিসিটা যদি অ্যাডপ্ট, সুযোগটা কাজে লাগায় এই ইন্ডিয়ান ব্যবসায়ীরা, তাহলে তারা এই ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারবে। যেহেতু বাংলাদেশ সরকার 100টা ইকোনমিক জোন করতেছে এবং এখানে দেশি বিদেশি ইনভেস্টারদের জন্য ওয়ান স্টপ সার্ভিস করেছে, তা আমি অনুরোধ করব ইন্ডিয়ান বিজনেস কমিউনিটিকে এই সুযোগটা নেওয়ার জন্য, এবং এখান থেকে আপনি মাল প্রডিউস করে সেটা ওখান থেকে উনি যে কোনো পৃথিবীর যে কোনো দেশে উনি এক্সপোর্ট করতে পারবে। রেডিমেড গার্মেন্টস পারবে, আপনার সিরামিক পারবে, আপনার মেডিসিন পারবে, তারপর টেক্সটাইল পারবে, তারপর আপনার প্লাস্টিক পারবে, লেদার পারবে, জুট পারবে, জুট গুডস পারবে। কাজে আমরা বিশ্বাস করি তারা আসবে। ধন্যবাদ। অভিষেক চ্যাটার্জির সাথে সত্যজিৎ অধিকারী, হেরিটেজ বাংলা নিউজ, কলকাতা। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।